I can feel the power, I can feel the power. Feel the power. Yeah, money that is time and hour. Time and so, hours. Yeah, well, I better activate the power. I'm a Is this for me? মনে তো তাই হলো বাইরে বৃষ্টি হচ্ছে বড়া ভাজা আর পকোড়া পকোড়া আর মুড়ি বাইরে হচ্ছে বৃষ্টি পকোড়া মুড়ি তো ব্রেকফাস্ট করার পরে একদম লাঞ্চ টাইমে এসে গেছে বিকজ তার মাঝে করছিলাম অফিসের কাজ আর আজকে একটু বেশি ডাউন ডাউন ফিল হচ্ছিল কাল এত বেশি গল্প করেছি সবকিছু করেছি কালকের দিনটাকে খুব মিস করছিলাম অলসো তো এখন চলো এখন আগে দেরি না করে মা রেগে যাবে খাবার দাবার বেটে দিয়েছে ফ্যান চলছে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা খাবার খেতে একদম বাজে লাগে আমার তো চলো খাবার দাবার বেড়েছে গিয়ে দেখবো যে খাবারের লাঞ্চের মেনুতে কী কী আছে তারপরে এসে অনেক কথা বলবো অনেক কিছু শেয়ার করবো অনেক কিছু বলার আছে বিকজ সকাল থেকে তোমাদের সাথে আজকে সেভাবে কোনো কথা বলাই হয়নি আর একটা কথা সকাল থেকে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম শুভ রথযাত্রা টু অল অফ ইউ সবাই খুব ভালো কাটাও আজকে দিনটা জানি না কতটা ভালো কাটবে বিকজ লকডাউনের জন্য যতটুকু জানি যে রথ তো বন্ধই আছে অলমোস্ট আমাদের খড়গপুরেও খুব ভালো একটা বড় রথের মেলা হতো বাট কিছুই তো করা যাবে না কারণ যেহেতু সব কিছু বন্ধ তো এরমভাবেই কাটাতে হবে কিন্তু রথের দিনে একটু পাঁপড় ভাজা তো বানতে হয় তো বিকেলবেলায় ট্রাই করবো পাঁপড় ভাজা আর জিলাপিটা অন্তত খাওয়ার বাড়িতে অ্যারেঞ্জ করেই খাওয়ার বাইরে যাবো না বাইরে থেকে হয়তো জিলাপিটা খালি কিনে নিয়ে আসবো পাঁপড় ভাজা তো ঘরেই হয়ে যাবে এইসব করবো তো এখন আর দেরি করবো না আগের লাঞ্চ টেবিলে যাই ফিরে এসে তারপর সব কথা হবে এখন চলো আগে দেখি লাঞ্চে কী কী মেনু আছে এটা ভাত এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে ওই কি মাছ চুনো মাছ ছোট মাগুর মাছের ঝাল আর হচ্ছে এটা হচ্ছে কাঁকড়া দিয়ে আলু দিয়ে ঝোল আর কি তাই তো সমুদ্রের কাঁকড়া যেটা খুব ফেভারিট যেটা দীঘায় পাওয়া যায় না কি ও হ্যাঁ কেমন হয়েছে বলো কাঁকড়াটা এখনো মুখে দেইনি কাঁকড়া সবে জল জলে মা খাওয়াচ্ছে কাঁকড়া আমরা কদিন আগে খেয়েছিলাম সেই জন্য তোমাদের জন্য স্পেশাল রিং কারণ হলো হ্যাঁ আমার কাঁকড়া খেতে খুব ভালো লাগে তোর তো ভালো হতো ভালো লাগে চিংড়ি মাছের বড়া দিয়ে টক অনেক কিছু আছে অনেক কিছু আছে এবার চলো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করি কমপ্লিট করে তারপর আবার ফিরে আসছি এই বছর কিন্তু সব অনুষ্ঠানেই শুধু বৃষ্টি আর বৃষ্টি এখন মোটামুটি আজকে 3:30 বেজে গেছে লাঞ্চ টাইম চলে গেছে আমাদের বেশ কিছুক্ষণ উঠে পড়ে কাজ করছিলাম মায়ের সাথে একটু গল্প করছিলাম মায়ের মা খেলো আজকে পুরো ভেজ খাবার দাবার কারণ কালকে আছে বিপত্তারিণী বিপত্তারিণীর উপর সেই কারণে ভেজ খেলো তো এসবই ব্যাপার আর আজকে একটা আম নিয়ে এসেছিল ওই কী আম ওটা চষা আম এত অদ্ভুত টেস্টি খেতে কি তোমাদেরকে আর বলবো আর এইসবই ব্যাপার তো বাইরে জামা কাপড় মিলেছিলাম খেতে খেতেই যাই হোক এমন জোর বৃষ্টি একটা হলো পুরো একবার মেঘলা একবার রোদ্দুর একবার বৃষ্টি এইসবই মোটামুটি ওয়েদার চলছে এখন গিয়ে আমি কাজই করব ফাইনালি আর আজকের ব্লগ তো সকাল সকাল পোস্ট হয়ে গেছে আর দেবরাজ করছে আজকে অফিসের কাজ ছোটোবেলায় মোটামুটি যখন যেদিনটা রথের দিন থাকতো সেদিনটা আমাদের একটা আলাদা লেভেলের মজাতেই কাটতো মানে আমাদের কী বলবো সেই সকালবেলা থেকে উঠে রথ সাজানো ফুল নিয়ে এসে এই করে তারপর পুরো গ্রুপে মানে আমাদের পাড়াতেই যেসব বন্ধুদের সাথে তখন খেলতাম সবাই ছিল সবাই মিলে রথ বের করে নিয়ে রাস্তায় রাস্তায় পুরো রথ টানতে টানতে নিয়ে যাওয়া এক টাকা দু টাকা কে কখন কী দেবে সেগুলো নিয়ে এসে আবার পুরো কালেক্ট করে আরও কিছু টাকা পয়সা মিশিয়ে পুরো পিকনিক উইকনিক করা এসব কিছু হতো বাট সেসব কিছু তো এখন আর হয় না আর এখনকার বাচ্চাদের মধ্যে ততটা এক্সাইটমেন্ট দেখা যায় না যতটা আমাদের মধ্যে ছিল ছোটোবেলায় আর এক্সাইটমেন্ট কী আর দেখাবে যদি সবসময় সব কিছু বন্ধই থাকে তাহলে তো আর কিছু বলে কথা নেই আর সবই বন্ধ আজকে টিভিতেও দেখাচ্ছে পুরীর রথযাত্রা লোকই নেই কীরকম গিজগিজ করতো লোকে
সেই ভিডিওতে দেখছি কয়েক গুটি কতক লোক টুকটুক টুকটুক করে যাচ্ছে এরকমই। তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে আগে গিয়ে অফিসের কাজ কমপ্লিট করি, তারপর দেখা হবে কিছুক্ষণ পর। ঘড়িতে সময় হচ্ছে এখন 7:11। সো গুড ইভিনিং এভরিওয়ান। কাজ করতে করতে দুপুরবেলায় একবার একটু ন্যাপও নিয়ে নিয়েছি, আমিও ঘুমিয়েছি, দেবরাজও অল্প একটু ঘুমিয়েছে। বিকজ কালকে আমরা মানে ঘরে বসে বসেই সারাদিন থাকার পরে রাত্রিবেলায় কাল আমার ঠিকঠাক ঘুমটা হয়নি, তাই আজকে সামাও অনেকটা বেশি টায়ার্ড টায়ার্ড ফিল হচ্ছিল বলে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আবারও কাজ করছিলাম, আর বলেছিলাম যে একবার বাইরে বেরাবো জিলাপি বাগেরা কিনতে, বাট এমনই বৃষ্টি হচ্ছে থেকে থেকেই, আর ওরও কাজ আছে বলে আর সেভাবে বেরোলাম না। আমিও আমি একাও যেতে পারতাম, বাট আমি বেরোলাম না। ঘরে খাজা আছে, পুরি থেকে নিয়ে এসেছিলো, একজন গেছিলো সে দিয়ে গেছে বাবার একজন বন্ধু। তো ওই খাজা এখন পাঁপড় ভাজা হচ্ছে, মা ভাজছে, আর হচ্ছে চা, এটাই এখন সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স হবে। চলো গিয়ে দেখি মা কি বানাচ্ছে কিচেনে। হ্যাঁ, তুমি পাঁপড় ভাজছো? এই হচ্ছে পাঁপড় ভাজা, পাঁপড় একটা ছিল মশালা পাঁপড়, এখানে হচ্ছে চা, এই যে এখানে পাঁপড় ভাজা চলছে, চা আছে, আর এখানে খাজা, খাজা খাবে বলছিল দেবরাজ। এখানে খুব জোরে জোরে টিভি চলছে, এই হচ্ছে খাজা। ওই মা আজকে সাবু টাইপ মশালা টাইপের পাঁপড় ভাজছে, আর যেটা তোমার মানে রথের বড় বালা পাঁপড় ভাজাটা, এরকম বড় বালা পাঁপড় ভাজাটা নয়, ছোট ছোট, ঠিক আছে। আর হচ্ছে টি, আর হচ্ছে খাজা, তুমি চাইলেই খেতে পারো। খাজা এখন খাবো না, জিলাপি আমি তোমায় এই কারণে খাওয়াতে পারলাম না বিকজ বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মুডটা করলো না বাইরে গিয়ে কিনে নিয়ে আসার। এতে কোনো প্রবলেম না, আর এখানে তো বোধহয় কাছাকাছি যে ওরকম মেলার জিলাপির দোকান বসেছে নয় এখানে। আচ্ছা, এখানে কাছাকাছি মেলা কোথায় হতো? মেলা কাছাকাছি আমাদের ওখানে যেখানে বিগ বাজারটা আছে, ওই কি বলবো, যেটা পুরী গেটের, পুরী গেটই বলবো, আমি ঠিক জানি না। হ্যাঁ, ওই সাইডেই একটা বড় মন্দির আছে, জগন্নাথপুরের পুরী স্টাইলেরই মন্দিরটা, আমি দেখিয়েছি তোকে, মনে নেই। তো ওখানেই মেলা হতো আর ওখানেই রথ হতো, বাট রথ হয়তো হচ্ছে, মেলা তো হচ্ছে না এবছর, তো কোথাওই হচ্ছে না ওইটাই। এবার যেহেতু মেলা হচ্ছে না, ওর জন্য জিলাপি টিলাপিরও ব্যাপার নেই, আজকে ঘরোয়াভাবে পাঁপড় ভাজা চা এইসবই খাবো, আর খাজাটা আমি একটু পরে খাবো। তাহলেই হবে, চলো তাহলে এখন রেডি হোক, আমি তারপর তোকে ডাকছি। নিশ্চয়ই। তো সন্ধ্যেবেলার একটা ইভিনিং ব্রেকে আজকে স্ন্যাক্স করতে চলে এসেছি রথযাত্রার দিনে, আর হাতে আছে আমাদের, দাঁড়াও একটু উঠিয়ে দেখাই, নাহলে বোঝা যাবে না, আমি ব্যাক ক্যামেরা টং করে দেখাচ্ছি। এই হচ্ছে সেই পাঁপড় ভাজা, এর মধ্যে আছে কিছু হার্ট শেপের পাঁপড় আর কিছু আছে গোল গোল পাঁপড়। এই যে এই পাঁপড়, পাঁপড় ভাজা আছে, আর আছে চা, চায়ের ওপর তো অলমোস্ট আবার সর জমে গেল, সোনাইয়ের চায়েও তাই। সোনাই রে, সর জমে গেল চায়ের ওপর। ওকে ঠিক আছে, যাই তাহলে আমাদের খাওয়া শুরু হোক। ঘটিতে সময় হচ্ছে এখন 9:39, আর কাজ টাজ করে উঠে গেছি, কালকের ভিডিওর প্রিপারেশন চলছে, যেহেতু আজকাল ভিডিও একটু সকাল সকাল আনার চেষ্টা চালানো হচ্ছে, সেই কারণে এডিটিংও তাড়াতাড়ি হচ্ছে। আর দেবরাজের আজকাল কি ভর করেছে, সব দিন ল্যাপটপটা কাটিয়ে নিয়ে নিচ্ছে এডিট করবে বলে, আজকেও নিয়েছে। তো ও দাঁড়াও দেখাচ্ছি, কিছুই কাটিয়ে নিইনি আমি, শুধু একটা পোর্শন করব বলে নিয়েছিলাম, যদিও বা ম্যাডামই পুরো জিনিসটা আবার হ্যান্ড ওভার নেবে এখনই। আর মোটামুটি কাজ, অফিসের কাজ মোটামুটি কমপ্লিট, আমি আরেকবার বসবো আর কি, মানে কমপ্লিট ইন দ্য সেন্স কাজ কম ছিল তাই জন্য এটাতে এসে করছিলাম, আবার গিয়ে ওখানে একটু দেখবো, দেখে তারপর শাটডাউন করবো। আর এই যে ট্রাইপডটাতে এখন শুট হচ্ছে, বেসিক্যালি এটার ওয়ারেন্টিটা নেওয়ার জন্য ওদের কাস্টমার পোর্টালে গিয়ে লগ ইন করতে হতো, রেজিস্ট্রেশন একটা করতে হতো, সেটা আমাদের করা হয়নি, জানি না আদৌ সেই টাইম ফ্রেম, আই থিঙ্ক হবে কিনা, আই থিঙ্ক 1 মান্থের মধ্যে করতে হয়, 1 মান্থ, জানি না তুই ব্লগে বলেছিলি আগে কতদিনের মধ্যে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, একবার আমি লগ ইন করে তাও দেখবো যে কি হচ্ছে আদৌ। এক্স্যাক্টলি, তার এই ল্যাপটপটাতে আমাদের এডিট হয়, এডিট হতে হতে এর এই পোরশনটা দেখো কিরকম হয়ে গেছে। ইয়েস, তো এর জন্য আমরা প্ল্যান করছি একটা এক্সটারনাল কিবোর্ড মাউস কিনবো, তো সেটা অর্ডার করব, কারণ খুব দরকার ওটা, না হলে এটা যদি বিগড়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। আমাদের প্রেফারেন্স আছে ওয়্যারলেস, কারণ একটুখানি দূরে রেখেও কাজ করতে সুবিধা হবে। তো জানি না, দেখা যাক কি হয়, সেই প্ল্যান আছে। মা কি করছে? মায়ের কাছে যাবো, কি রান্না করছে দেখবো। আর বর্ষাকালে ঘরের একটা ইউনিক স্টেট দেখো, এখানে জিনিস শুকাচ্ছে, ওখানে জিনিস শুকাচ্ছে, হ্যাঁ কি সিন, এখানে গামছা, ওখানে গামছা, ওখানে জামা কাপড়।
বিকজ আজকে যতবার জামা কাপড় রোদ্দুরে দিয়েছি আমার, আমি যতবার দিয়েছি ততবারই মানে দিয়ে আসার কিছুক্ষণের মধ্যে থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওয়েদারটা এরকমই। তো একবার যাই এবারে কিচেনে, কিচেনে গিয়ে দেখি যে ফাইনালি কি রান্না হচ্ছে, বিকজ মায়ের চলছে আজকে ভেজ, বিকজ কালকে আছে কতবার বিকজ বললাম, কারণ মায়ের হচ্ছে কালকে বিপত্তারিণীর পুজো আছে, তো আজকে ভেজ খাবে। আমি বললাম কি ডিনারে তাহলে সবারই ভেজ বানিয়ে নিক, দু রকমের তরকারি বানানোর কোনো মানে হয় না, খাবো তো একটা রুটি। তো দেখা যাক কি বানাচ্ছে, একবার গিয়ে জিজ্ঞাসা করি। চলো, তুমি কি এখন বলতে পারো তুমি কি রান্না করছো? রুটি হচ্ছে আপাতত, রুটি হচ্ছে। এবারে সবজি কি হবে জানি না, বাট ভেজ হবে, তাই তো? ভেজ হবে। তুমি খাবে একটা রুটি, সবাই তো আর একটা খাবে না। না সেটা নয়, বাট তাও আর কি আমি পেছন ঘুরে যাচ্ছি কারণ রুটিটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। না না সে ঠিক আছে, এখন মোটামুটি সবাই সবার কাজে ব্যস্ত, তো আমি চিন্তা করছি আজকে আমি এখন একটু নেল পলিশ পরবো, কতদিন হলো একটু নেল পলিশও পরা হয় না, এমন ধরনের মানে কি বলবো ব্যস্ততা, মুড অফ, কখনো অ্যাকচুয়ালি বাইরে বেরোনো হয় না বলে না এখন আর এসব কিছু করতে ভালো লাগে না, না হলে আমার বেসিক্যালি নেল পলিশ পরতে খুব ভালো লাগে। তো চলো এখন আগে এটা কমপ্লিট করে এটা একটু পরি, পরে তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পরে ফিরে আসছি আবার। ডিনার টাইম, টেবিলে বসে গেছে একজন, তো বসেই পড়েছে, শুরুও করছিল কিন্তু এখনো ফার্স্ট বাইট অবধি নিতে পারেনি, তার আগেই আটকে গেছে। এবার বল কি হয়েছে। এই তো দেখা, এটা হচ্ছে কি নিরামিষ দুধ পনির। আচ্ছা দুধ পনির আর এর রুটি, তো সাথে তো রুটি না থাকলে কি দিয়ে খাবে? হুম ওকে, তাহলে খাওয়া দাওয়া খাও, মানে এটা বন্ধ করেই ফ্যান চালাতে হবে, টিভি তো মিউট হয়ে আছে, এটা আনমিউট হয়ে যাবে, ঠিক আছে চলো। তো ঘড়িতে সময় হয়ে গেছে এখন রাত্রি 12:30, ডিনারটা করলাম, ডিনারটা কিন্তু বেশ ভালো ছিল। আর দেখো এরকম রেড কালারের নেল পলিশ পরেছি, নখগুলোকে পুরো ছোট্ট ছোট্ট করে আমি কেটেই ফেলেছি সব, যাই হোক মাঝে মাঝে কেটে দিলে তাহলে গ্রোথটা ভালো হয়, এরকম একটা ব্যাপার। আর ডিনারে যে মা পনিরটা বানিয়েছিল সত্যি টেস্টি খেতে ছিল, রুটি খেয়েছি, তারপরে অনেকক্ষণ গান টান শুনছিলাম আমরা চারজনে মিলেই, বাবা মা দেবরাজ আর আমি, এই গানের কালচার ওই গানের কালচার এসব অনেক কিছু হলো, বাট ফাইনালি এখন চলে এসছে ঘুমানোর টাইম, আর হয়ে গেছে অনেকটা রাত্রি, এবার ঘুমিয়ে পড়তে হবে। মানে আমরা 12:30 সময় ডিসাইড করবো যে ঘুমিয়ে যাব, বাট ঘুমাতে ঘুমাতে আমাদের সেই অনেকটা রাত্রি হয়েই যায়, এই হচ্ছে ব্যাপার। আর এখানে জানলাতে টেবিল ফ্যান সেট করা হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে সঙ্গে ওই ফ্যানটাও চালাবো, আমার একটু বেশিই গরম লাগে এরকম ব্যাপার। আর দাদা তো আমাদের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে যাবেন। তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটাকে বাস এতটুকুই রাখছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল। আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে কাল নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা।